বাবেল টিভি সত্যের সাথে। 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের 69 বছর পূর্ণ হলো আজ। বাঙালি জাতির জন্য এই দিবসটি চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতি। 21 ফেব্রুয়ারি রোববার রাত 12:01 প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পরপরই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নামে মানুষের ঢল। ফুল হাতে শহীদ মিনারে হাজির হন সর্বস্তরের মানুষ। 21-এর চেতনার উপর আঘাত এসেছে বারবার। এখনও মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির আস্ফালন রয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজনের অপচেষ্টার বিরুদ্ধে 21-এর চেতনায় ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদের বিষদাঁত উপড়ে ফেলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। আমাদের দেশে বাংলাদেশ বাঙালি হওয়ার এই উপলক্ষে বা 1948 আমার তো তখন জন্ম হয়নি, তখন আমার শোনা কথা বিশ্বাস করে যাচ্ছি। 1948 আমাদের দেশের সন্তান, বাংলাদেশ স্বাধীন করার জন্যে দেশের সন্তান ওরা রক্ত দিয়েছেন, সেই রক্তের বিনিময় আমরা স্বাধীন পেয়েছি। এই স্বাধীনের জন্যে আমরা এখানে এসে আমরা সহ্য করার জন্যে আমরা এখান থেকে সেখান থেকে সাতক্ষীরা জেলা থেকে আমরা এখানে এসে শহীদ মিনারে ফুল দিয়ে রাখতে।